नमस्कार, अरोमा कल्चरल सेंटर एवं जिकिरा श्री अरविंद भवन एक दुटी प्रतिष्ठान जरा ओतप्रोत भावे काजे कर्मे सब दिक थेके जरा संयुक्त तादेर उद्योगे तादेर व्यवस्थापनाय एवं जेटा ना बोललेई नय जे उत्तरपाड़ा श्री अरविंद परिषदेर कारिगरी सहायतायआजके মাসের এই শেষ শনিবার আমরা কিছুক্ষণের জন্য মাকে বুক ভরে নেওয়ার জন্য একবারে তার শরীরের উষ্ণতা, তার স্পর্শ, তার গন্ধ, তাকে তার উপস্থিতি আমাদের ভিতরে বাইরে তালে গোলে ভুলে যাই না। আমাদের এই এমন নিত্য নৈমিত্তিকতা এবং প্রাত্যহিকতার ধুলোবালি আমাদের চেতনার পর্দায় জমে যায়, এটা কেমন যেন ঘোর লাগা অবস্থা, সারাদিন যন্ত্রের মতন, এটার পর ওটা, ওটার পর সেটা, কোরিলেট করতে পারি না আমাদের সত্তাকে মায়ের সঙ্গে। আমরা যে আসলে একটাই যে আমাদের আইডেন্টিটি, যে আমরা মায়ের সন্তান, অন্য অনেক আইডেন্টিটি আমাদের অহং তৈরি করে দেয়, ফলে আমরা আসল আইডেন্টিটিটা ভুলে যাই। হয়ে ওঠা তো পরের কথা, যখন সচেতনভাবে মা আমাদের বুঝিয়ে দেবেন দ্যাট ইউ বিলং টু মি অ্যান্ড টু নান এলস, আমার হাতের লীলার যন্ত্র তোমরা, সেই বোধ, সেই উপলব্ধি যখন হবে তখন আর এই সমস্যাটা থাকবে না। এখন আমাদের বাইরে কেবল এই অনেক রকম এই তৈরি করা ইমেজ, অনেক রকম সত্তার আকুলি বিকুলি চলছে আমাদের ভেতরে, কে কোনটার উপর ডমিনেট করবে ভুলে যাই, এটা ঠিকই, কিন্তু দিনের শেষে বুঝতে পারি যে একটা সময় যখন নিজের সঙ্গে নিজে বসতে হয়, আমাদের সত্য করে ভিতরটাকে প্রদীপ জ্বালাতে হয়, নিজের ভেতরে একেবারে মায়ের সঙ্গে আমার অন্তরস্থ যে দেবতা, যে আমাকে হাত ধরে নিয়ে চলেছে জন্ম থেকে জন্মান্তরে, তাকে একটু সঙ্গোপনে একান্ত করে পাওয়া, শুধু তোমার বাণী নয় গোপ্র, হে বন্ধু, হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশটুকু দিও, এই পরশটা দরকার, এই স্পর্শ, কথা আর কথা নয়, এবার কথাকে ট্রান্সলেট করা আমাদের জীবনে, চলনে, বলনে, ওঠা বসা, চলাফেরা।
আজকের দিনটা সেইভাবে আমি ভেবেছি আর কি, যে অন্যান্য অনেক ক্লাস করি ঠিকই, কিন্তু এই দিনটা আমার কাছে একটা স্পেশাল। মাকে একটু গভীর করে পাওয়া চেষ্টা, এখানে সন্তান হয়ে শিশুর মতন তার সম্পর্কে ঠিক নিয়ম মেনে যেভাবে ক্লাস টাস করা হয় আর কি আজকাল, সেভাবে নিয়ম মেনে কথা বলা এটা ঠিক এই ক্লাসে পারি না, কেননা এটা শিশুর কাকলি হয়, তো আমাদের মায়ের কাছে কি বলবো, মা তো সবই জানেন। আমাদের ভিতর থেকে যেটা উঠে আসে সেইটাই। আমার আবদার, আমাদের স্নেহ, আমাদের ভিতরকার আবেগ মায়ের কাছে শিশুর, সেখানে আবার কোনো সোকল্ড এই নিয়ম কানুন কতটা পরিশীলিতভাবে বলতে পারছি কি না এসব চিন্তা কাজ করে না, যা মুখে আসবে তাই। আজকে প্রথমে আমি 1914 সালের ফেব্রুয়ারি 23 তারিখে আমাদের সবার হয়ে, পার্থিব প্রকৃতির হয়ে, এই আপনার আমার সবার বুকের ভেতরকার যে প্রার্থনা সেটা মায়ের মুখ দিয়ে উচ্চারিত হয়েছিল এবং লিখিতভাবে একদম মা তার ডায়েরিতে লিখেছেন, হে ভগবান, আমরা যেন তোমার দিব্য বিধানের সম্বন্ধে ক্রমে অধিকতর সচেতন হয়ে উঠতে পারি, অর্থাৎ তার সঙ্গে যেন এক হয়ে যেতে পারি, প্রত্যেক বস্তুর মধ্যে তার অভিব্যক্তি সহজ করে তুলবার জন্য। ভগবান, আমার ইতস্তত বিক্ষিপ্ত চিন্তারাজিকে যেন সম্পূর্ণ শাসনে আনতে পারি, তোমার মধ্যে বাস করে কেবল তোমারই ভিতর দিয়ে যেন জীবনের জ্ঞান হয় আমার, জ্বর সত্য এ মায়া যেন কেটে যায়, তার পরিবর্তে যেন দেখা দেয় এমন বোধ যা তোমার শাশ্বত সদ্বস্তুর সঙ্গে সুষ্ঠুতরভাবে মিলে চলতে পারে। তোমার দিব্য প্রেমের মধ্যে আমি যেন নিরন্তর বাস করি, যাতে সেই প্রেমই যেন আবার আমার মধ্যে আমায় ধরে বাস করে, আমি যেন তোমার সার্থক চক্ষুষ্মান সহকর্মিনী হয়ে উঠি, আমাদের মধ্যে সব জিনিস যেন তোমার আবির্ভাবের পূর্ণতা সম্পাদনে সহজ হয়ে ওঠে। আমি জানি হে ভগবান, আমি জানি আমার যত আছে ত্রুটি বাধা দুর্বলতা, যেখানে আমি অজ্ঞ তা অনুভব করি, কিন্তু তোমাতে আমার সব আস্থা স্থাপন করেছি, নীরব ভক্তি ভরে প্রণাম করি তোমায় হে ভগবান। আমরা গতদিনে মৃত্যুঞ্জয় নামে একজন পুরনো সাধক, যিনি 1928 সালে এসেছিলেন আশ্রমে, বুঝতেই পারছেন তখন অধিমানুষ চেতনার অবতরণ হয়ে গেছে, ঠিক 2 বছর আগে আশ্রম একদম অফিসিয়ালি স্থাপন করা হয়েছে, মা একদম সর্বময় কর্তৃরূপে, একদম দিব্য জননী রূপে তিনি আশ্রমের মূল দায়িত্ব গ্রহণ করেছেন। শ্রী অরবিন্দ সেক্লুশনে গেছেন,
কিন্তু তার শক্তি, তার আলো, তার ইন্সপিরেশন সমস্ত কিছু মায়ের ভেতর দিয়ে আমাদের যারা ওখানে ছিলেন, তখন খুব বেশি আশ্রমায়িক ছিল না, ধীরে ধীরে বাড়তে শুরু করলো সেই সময়, এই মৃত্যুঞ্জয় ওখানে গিয়ে হাজির, একেবারে ইংরেজিতে বলতে গেলে র মেটেরিয়াল যাকে বলে, কাঁচা আধার। আপনার আমার মতন, আমরা এই ভাববেন না যে খুব বিশাল কিছু, তারা যারা ওখানে গেছে, এবং মা সেটা চাননি, মা চেয়েছেন একদম যাদের ভেতরে তিনি কাজ করতে পারবেন, যারা জানে না, যারা জানে যে তারা কিছু জানে না, এমন মানুষই দরকার ছিল। সেই তার সম্পর্কে মা তাকে কিভাবে গড়ে পিটে নিচ্ছেন সেই সম্পর্কে আমি কিছুটা পড়েছিলাম, অর্ধেকটা পড়া হয়েছিল, সে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। আমরা সবাই মনে করব যে মৃত্যুঞ্জয় আসলে আমরাই, একই আমরা মনে করব যে মা যেভাবে আজকে তো স্থূল দেহে যেমন মৃত্যুঞ্জয়কে তিনি পরিচালনা করেছেন, আরো বেশি করে নলিনীদা বলেছেন মা এখন আমাদের সন্নিকটে চলে এসেছেন, শরীর গেছে ঠিকই কিন্তু মা এখন আমাদের, ইচ্ছে করলেই আমরা, আমরা যদি একটু প্রয়াস করি, একাগ্র হই, মাকে ইনভোক করি, তাহলে আমরা মায়ের একদম অভ্রান্ত নির্দেশ শুনতে পাব। শ্রী অরবিন্দ বারে বারে বলেছে, মাও বলে, আমরা সেটা ভিতরে সেই বিশ্বাসের শক্ত জায়গা, পায়ের নিচে সেই শ্রদ্ধা, সেই বিশ্বাসের শক্ত জমির উপর দাঁড়াতে হবে। সেইখান থেকে যদি এই যা কিছু বলছি আজকে সেটা যদি শ্রবণ করি, আপনারা দেখবেন যে বঞ্চিত হবেন না, বঞ্চিত তো হবেনই না, অন্তর অগ্রগতির ক্ষেত্রে যেন নতুন দিগন্ত খুলে যেতে পারে। মায়ের এই যে স্টাইল অফ ফাংশনিং, কিভাবে মা প্রত্যেকে প্রত্যেকের মতন, কেউ কারোর কার্বন কপি ছিলেন না আশ্রমে, কিন্তু মা কিভাবে এতগুলো সন্তানকে কিভাবে মিলিয়েছেন, সে এক বিস্ময়। আমরা বরঞ্চ পড়ে চলি, আমি পড়েছিলাম নলিনীদার, নলিনীদাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে অনেক বেশ কিছু সাধক তো মাকে গ্রহণ করতে না পেরে চলে গেল, তা আপনার মনে কোনো সন্দেহ আসেনি, আপনার কোনো ভিতরে অসুবিধা হয়নি মাকে গ্রহণ করতে? তার স্পন্টেনিয়াস রিপ্লাই ছিল, নো, আই হ্যাড নো ডিফিকাল্টি হোয়াটসএভার, ওয়েন শ্রী অরবিন্দ অ্যাকসেপ্টেড হার, দেয়ার ওয়াজ নো কোশ্চিন অফ মাই নট ডুইং সো। যখন প্রভু তাকে গ্রহণ করেছেন, শ্রী অরবিন্দ তাকে গ্রহণ করেছেন, তখন আমার তাকে তার সম্পর্কে কোনো রকম প্রশ্ন ভিতরে আসেনি। এবং আমরা জানি নলিনীদা হচ্ছেন সেই মানুষ যিনি গেটওয়ে টু দ্য ডিভাইন মাদার, একদম শ্রী অরবিন্দের সঙ্গে তিনি সেই আলিপুর জেল থেকে শুরু করে তারও আগে থেকে বঙ্গভঙ্গ যে আন্দোলন চলছে সেই সময় থেকে তিনি একবারে ছায়ার মতন, ছায়া সঙ্গী ছিলেন, এবং তারপরে আশ্রমে চলে এসেছেন, সারা জীবন গুরু সেবা কাকে বলে একটা দৃষ্টান্ত রেখে গেছেন। সেই মানুষ তিনি বললেন যে না না, যেখানে শ্রী অরবিন্দ গ্রহণ করেছেন আমি অন্যের কথা শুনতে যাব কেন, কে কি বললো কিছু আসে যায় না, কে কে থাকলো কে গেল ইট ডাজন্ট ম্যাটার,
এইবার আমি আজকের অংশটা এবার পড়ি। কি অসামান্য স্মৃতিচারণ! উনি বলছেন, এক বছর পরে আমি অন্য একটি ডিপার্টমেন্টে আমাকে মায়ের সম্মতি নিয়ে আমাকে কাজে নিযুক্ত করা হলো। সেখানে একটি বেতনভুক কর্মচারী ছিল এবং আরেকটি ছোট ছেলে ছিল মাইনে করা, তাকে হেল্প করবার জন্য আমি সেইখানে গিয়ে হাজির। সেই মানুষটি ছিল একজন টেকনিশিয়ান, যে বেতনভুক যে ওয়ার্কম্যান, পেইড ওয়ার্কম্যান, সে ছিল একজন টেকনিশিয়ান। কিন্তু খুব উদাসীন প্রকৃতির, এবং আমি যেহেতু একেবারেই শিক্ষানবিশী, আমি এসব কাজকর্ম কিছুই তখন কেবল ভেতরে ঢোকার চেষ্টা করছি, একেবারে নভিস বলা যায়। একদিন হলো কি, ওই যে অ্যাসিস্টিং যে ছোট ছেলেটা, সেই ছোট ছেলেটা একদিন ডুব দিয়ে দিল, আসলো না। সে এলে কি হতো? প্রতিদিন দেখতাম সে আসতো এবং এসে আমি তো আমার মতন একটা চেয়ারে বসে সব দেখতাম যে কাজকর্ম হচ্ছে কিনা বা কেউ কোনো মানে মানে ফাঁকি দিচ্ছে কিনা, যেন এই সমস্ত আমি দেখার জন্য যেন ওখানে রয়েছি। আমি একজন আশ্রমাইট, সুতরাং আমার ওজনটা একটু বেশি এদের থেকে, কেননা এরা তো বেতনভুক কর্মচারী, এরা তো আর এখানে মানে সাধনা করতে আসেনি। আমি আমি এসেছি সাধনা করতে। তো ওয়ান্স ইট হ্যাপেন্ড, যে এই বাচ্চাটা যে মই ধরে ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেত, যার উপর এই দায়িত্বটা ছিল, যেখানে যেখানে কাজ হবে সেখানে মই ধরে ধরে নিয়ে যাওয়া, সে বেশ কিছুদিন এলো না, হয়তো অসুস্থ হয়েছে বা কিছু হয়েছে। এবং পেইড ম্যানকে যখন আমি বললাম যে ঠিক আছে ও আসেনি, কি হয়েছে, তুমি তো এখানে রয়েছো, তোমাকে তো মাইনে দেওয়া হয়, তুমি ও আসেনি বলে কি কাজ বন্ধ থাকবে নাকি, তুমি চলো মই নিয়ে চলো। হি ওয়াজ টু প্রাউড অফ হিজ ডিগনিটি, কিন্তু তার আত্মসম্মান বোধে লেগে গেল ব্যাপারটা। এরকম একটা যেটা এইভাবে পেটি জব তাকে করতে হবে, যে তিনি একজন মিস্ত্রি টেকনিশিয়ান এবং তাকে এই মই ধরে ধরে নিয়ে যেতে হবে, ন সে রাজি হলো। তখন আমি মায়ের কাছে খবর পাঠালাম, কেন, টু অ্যাপয়েন্ট অ্যানাদার বয় টু ক্যারি দ্য ল্যাডার। আমি মাকে বললাম, মা ও তো আসছে না, তাহলে আরেকটা ছেলে বরঞ্চ তুমি দেখো যদি এখানে অ্যাপয়েন্টমেন্ট করতে পারো, তাহলে কাজটা আটকে থাকে না, ওই মই ধরে নিয়ে যেতে হবে। মাদার এক্সক্লেমড উইথ সারপ্রাইজ, মা তো আশ্চর্য হয়ে মা তখন বললেন, সে কি কথা, হোয়াট, টু পিপল ক্যানট ক্যারি এ লেটার, এ ল্যাটার, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। মা বলছেন, তোমরা দুজন ওইখানে আছো, একটা মই ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারছো না। আই ফেল্ট শকড, আমি খুব এতে মায়ের কথাটা শুনে খুব শকিং মনে হলো। এ কি, মা আমাকে বলছেন যে একটা কুলির যে নিম্ন কাজ করতে, একটা এই কাজ তো আমার না, এই কাজ তো একটা অত্যন্ত কাদের কাজ, যারা একেবারেই কিছু জানে না, তারা পেইড ওয়ার্কার, কুলির কাজ এটা, সেই কাজ আমাকে করতে বলছেন, এমনকি এমন কাজ যে ওই টেকনিশিয়ান যাকে মাইনে দিয়ে রাখা হয়েছে সেও মইতে হাত দিতে চায় না, তাহলে সেই কাজ আমাকে করতে হবে, আমি এতটাই তাহলে দিয়ে মানে তার আমার স্ট্যাটাসটা এতটা লো এখানে। বাট আই রিয়েলাইজড
that in any case I had to obey her and pass through the ordeal. কিন্তু আমি বুঝলাম যে না, এখানে মা যখন বলছেন এ বিষয়ে কোনো সন্দেহ নাই, মা যখন বলছেন তাহলে আমাকে এটা করতে হবে ডেফিনেটলি। First, my own superiority complex had to be thrown aside. মা যখন বলছেন আমাকে এটা করতে হবে, এবং করার জন্য প্রথম যেটা ঘা পড়লো আমার এখানে এসে, প্রথম ঘা পড়ে গেল সেটা হচ্ছে আমার সুপিরিয়রিটি যে কমপ্লেক্স, অর্থাৎ উচ্চমন্যতা, সেখানে যেন একেবারে একটা বাড়ি মারা হলো এবং সেটাকে ফেলে দেওয়া। আমি বুঝতে পারলাম যে মা চাইছেন আমাকে আমার এই সুপিরিয়রিটি কমপ্লেক্সটাকে দূরে ছুঁড়ে ফেলে দিতে। ইফ আই ওয়ান্টেড টু ওয়ার্ক ফর দ্য ডিভাইন, আমি যদি ডিভাইন ওয়ার্কার হতে চাই, সুতরাং আমি সঙ্গে সঙ্গে মায়ের কথা শুনে আমি কাজে হাত দিলাম। আমি নিজে এসে স্বতঃস্ফূর্তভাবে আমি মই ধরলাম, এবং আমি যখন নিজেই তুলে নিয়ে যাচ্ছি তখন ওই ওয়ার্কম্যান মানে যে সেই টেকনিশিয়ান সে তখন এগিয়ে এলো। আমি যখন নিজে হাত দিচ্ছি তখন ও দেখলো যে না, ওর তো বসে থাকাটা ঠিক হবে না। তখন সিইং মি লিফটিং দ্য ল্যাডার দ্য ওয়ার্কম্যান গ্রাম্বল্ড, কিন্তু সে গ্রাম্বলিং করছে, সে একটু ভেতরে ভেতরে একটু অসন্তুষ্টি দেখাচ্ছে ঠিকই, কিন্তু খুব অনিচ্ছা সত্ত্বেও সে তার হাতটা বাড়িয়ে দিল, বইটা ধরল। মা পরবর্তী সময়েও এইভাবে আমাকে হাতে ধরে, মানে তুমি একেবারে হাত লাগাও, এবং মা আমাকে পয়েন্ট আউট করে দিয়েছেন এর পরেও বেশ কয়েকবার, দ্যাট ইট ওয়াজ দ্য অনলি ওয়ে টু বি এ সাকসেসফুল লিডার অফ দি কো ওয়ার্কার্স, তোমাকে যে ওই ডিপার্টমেন্টে দেয়া হয়েছে ফর একমাত্র খবরদারির জন্য নয়, তুমি যাতে বন্ধুর মতন যে কোনো যদি কেউ না আসে বা যদি কেউ একটা কাজ পারছে না বা কোনো এক, তুমি হাত বাড়িয়ে দেবে, তোমার অ্যাসিস্টিং হ্যান্ড স্ট্রেচ আউট করবে, আদারওয়াইজ দে উড হ্যাভ নো ট্রু ফিলিং অ্যান্ড রেসপেক্ট ফর মি। তাহলে তো না হলে কি হবে, তুমি যদি ন্যাট হয়ে বসে থাকো এবং শুধু অর্ডার করে যাও তাহলে কি হবে, তারা তখন ট্রু ফিলিং অ্যান্ড রেসপেক্ট তারা কিন্তু ভিতর থেকে আমাকে দেখাবে না, ভিতরে আসবে না, আমার প্রতি তাদের যে সত্যিকার যে একটা সাবজারভিয়েন্স রেসপেক্ট রিগার্ড বাধ্যতা, হাসি মুখে যেটা মা যেটা বলতেন সেটা সবাই কেন করত, মা প্রত্যেককে বুঝিয়ে দিতেন যে আমি তোমাদের ভালোবাসি, আমি এখানে এসেছি তোমাদের ভিতরে বাহিরের দায়িত্ব নিয়ে, তোমাদের এই মনুষ্যত্বের বেড়া যাতে টপকে যেতে পারো, সাধন জগতে সমস্ত বাধা যদি তোমরা আমাকে বিশ্বাস করো আমার হাতে হাত রাখো, এই যে মা এই ব্যাপারটা ইনস্টিল করতে পেরেছিলেন প্রত্যেকের মধ্যে, ভেতরে একদম বিশ্বাস পাকাপোক্ত ঢুকিয়ে দিয়েছিলেন, যার জন্যে মা যাকে যে কাজই করতে বলতো, মা একদম সুপ্রিম কোর্ট, তিনি যা বলবেন সঙ্গে সঙ্গে উইদাউট এনি কোশ্চেন, কেন আসলে বেনাভালেন্ট ডিক্টেটর, মা ছিলেন বেনাভালেন্ট ডিক্টেটর, তিনি ডিক্টেটর ঠিকই কিন্তু সবাই জানত তার থেকে আমার আপন কেউ নেই, সবাই জানত, অ্যান্ড উড ফাইন্ড এভরি অপরচুনিটি চিট মি সিঙ্ক ইন টু এ ডিমোরালাইজড কন্ডিশন। মা বলছেন তিনি তাকে বলে দিয়েছেন, এই শিক্ষাটা দিলেন, দেখো রেসপেক্ট পেতে গেলে রেসপেক্টফুল হতে হয়, যদি তুমি না হতে পারো তারা তোমাকে প্রতিটি সুযোগ পেলেই কিন্তু তারা তোমাকে চিট করবে এবং কাজে হতোদ্যম হয়ে যাবে, ফাঁকি দেবে কাজে, ডিমোরালাইজড কন্ডিশন। মৃত্যুঞ্জয় এটা একটা বিরাট শিক্ষা পেলেন। এরপরে বলছেন উনি যে আমি এবার একটা নেক্সট ইস্যুতে, তিনি বলছে এই ইস্যুটা গেল এখানে, প্রত্যেকটি সাধন সংকেত এটা আপনারা জানবেন, কত বড় চিফ এক্সিকিউটিভ অফিসার দেখুন, মা সিইও
আজকাল যে ম্যানেজমেন্ট পড়ানো হয় বিভিন্ন MBA পড়ে সব পাশ করে বেরিয়ে আসছে, তাদের শেখা উচিত যে ম্যানেজমেন্ট কাকে বলে। I had been in the ashram about 2 years when an elderly friend of mine came for a visit. আমি আশ্রমে 2 বছর থাকার পরে একজন বয়স্ক আমার এক বন্ধু আমার আগের জীবনের, মানে আগের জীবন মানে আমি যখন আশ্রমে আসিনি সেই সময়কার, তারা ভিজিট করতে এলো আশ্রমে। আমি তার কাছে খুব ঋণী হয়ে আছি, কেননা সে আমাকে শ্রী অরবিন্দের কথা বলতেন এবং তিনি আমাকে সাহায্যও করেছেন এখানে আসার ব্যাপারে। সুতরাং এটা আমার কাছে একটা খুব প্লেজার যে তাকে আমি দেখতে পাবো। কিন্তু যে 2 মাস তিনি ওখানে ছিলেন, আমি তিনি যতটা আশা করেছিলেন সেইভাবে আমি তার সঙ্গে দেখা করতে পারিনি। তিনি ভেবেছিলেন যে আমি তো ওকে পাঠিয়েছি সুতরাং এখানে, এবং ও যখন আশ্রমাইট হয়ে গেছে তাহলে তো আমি গেলে ও আমাকে খুব আপ্যায়ন করবে, আমাকে যে কোনো সমস্যায় ও আমার আমার অবলাইজ করবে আমাকে। কোথায়, আমি তো কাজে কর্মে ব্যস্ত সব সময়, একবারে ডুবে গেছি মায়ের কাজে, আমি ভিজিট করতে পারতাম না তাকে। এই সময় হলো কি, একদিন তিনি আমাকে বললেন, আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করব ভাই তোমাকে, তুমি এখানে দেখছি যে সব সময় তুমি কাজ নিয়ে ব্যস্ত, আচ্ছা তুমি কি নিজে থেকেই কি এইসব কাজগুলো করো স্বতঃস্ফূর্ত ভাবে, নাকি মা তোমার উপরে চাপিয়ে দেয়, মা তোমাকে এত কাজ দেয় যে তোমার তো দেখছি আমার সঙ্গে দেখা করারই সময় নেই, কি এটা কি তুমি আরো যেচে কাজ নিয়ে নাও নাকি? তখন মৃত্যুঞ্জয় তাকে বললেন, দ্য মাদার ডাজ নট ইম্পোজ ওয়ার্ক অন এনিবডি, মা কখনো কাউকে কোনো দায়িত্ব চাপিয়ে দেয় না। আই ফিল প্লেজার ইন ডুইং সো, আই আস্ক হার, শি অ্যাপ্রুভস অফ মাই ডুইং অল দিস জবস। বলছেন মা যখন কাজের সম্পর্কে বলেন, এই কাজটা যদি তোমাকে দেয়া হয় তুমি কি করতে পারবে, আমরা স্বতঃস্ফূর্ত ভাবে, আমি সঙ্গে সঙ্গে, আই ফিল প্লেজার, আমরা একদম খুশি হয়ে বলি হ্যাঁ হ্যাঁ মা আমাকে দাও আমি এটা করব। অ্যান্ড শি অ্যাপ্রুভস অফ মাই ডুইং অল দি, এবং আমি যে কাজই করি না কেন, ভুল ত্রুটি সব কিছু নিয়ে মা ওটা বুঝবে, মা নিজে এসে দেখে, এখানে তিনি কোনো কিছু আমাকে ইম্পোজ করেন না। তখন ওই ভদ্রলোক বললেন, একটা কথা বলবো, তুমি যখন ওখানে ছিলে আমি তোমাকে ভালোভাবে জানি বলেই বলতে পারছি, তোমার অনেক লিটারেরি ট্যালেন্ট ছিল, তোমার অনেক সাহিত্যের সাহিত্য চর্চার দিকটা তোমার কাছে খুব বেশ একটা ভালো দিক ছিল, ইউ হ্যাড লিটারেরি ট্যালেন্ট, এবং এখানে তো দেখছি একটা খুব সুন্দর লাইব্রেরিও রয়েছে, তাহলে তুমি যা কাজ মাকে বলতে পারো না যে এই কাজটা আমাকে এই যা দাও তুমি কাজ, তার অর্ধেকটা সময় আমার অন্তত আমাকে দাও, আমি একটু লাইব্রেরিতে গিয়ে সাহিত্য চর্চা করব, স্টাডি করব, পড়াশোনা করব, তুমি তো মানে কবিতা লিখতে পারো আমি জানি, অনেক গল্প কবিতা সেগুলো। তা ওর কথাটা কিন্তু আমার মনে লাগলো, মৃত্যুঞ্জয় বলছেন, এবং মনে হলো তাই তো, আমি তো এই চর্চাগুলো হচ্ছে না এখানে এসে, কিন্তু
আমি মাকে সরাসরি বলতে চাইলাম না, কারণ আমি নিজের ভিতর থেকে তখনও কনভিন্সড হইনি যে এই কাজ তো মায়ের কাজ। এবং আমি এখানে আসার পরের দিনই, যেদিন এলাম সেই দিনই আমাকে একজন, আমি এর আগের দিনে এটা করেছিলাম, তার একজন রুমমেট তাকে বলেছিল, মাকে যদি চিনতে চাও তোমাকে কাজের মধ্যে ঢুকতে হবে, কাজের মধ্যে কাজ করতে করতেই তুমি মায়ের, মাকে সঠিকভাবে চিনতে পারবে, আবিষ্কার করতে পারবে। সেই যেহেতু আমার ভেতরে কথাটা ঢুকে গেছে, সেহেতু আমি মায়ের দেওয়া এই কাজকে 50% করবো, আর 50% আমার ইচ্ছে মতো কাজ নেব, ওই সাহিত্য চর্চা, এটা মায়ের কাছে বলতে আমি ঠিক ভিতর থেকে সায় এলো না। কেন না, আমি নিশ্চিত হতে পারলাম না এই প্রস্তাবে। কিন্তু আমি ব্যাপারটা পবিত্রদাকে ব্যাপারটা বললাম, পবিত্রদা, এ তো তার সম্পর্কে তো আর ইন্ট্রোডিউস করে দেবার কিছু নেই আপনাদের কাছে, মায়ের ওয়ান অফ দ্য ট্রাস্টেড লেফটেন্যান্ট পবিত্রদা, সেন্ট হিলিয়ার, ফ্রান্স থেকে এসেছিলেন, একেবারে বিরাট একজন, মানে ওই সময়কার নাম করা ইনস্টিটিউট থেকে পাস করা একজন ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান। সেই পবিত্রদা, তাকে বলা হলো, তিনি বল, পবিত্রদা শুনে চুপ করে থাকলেন তখন, হ্যাঁ না কিছুই বললেন না। তারপরে পরের দিন পবিত্রদা আমাকে বিস্মিত করল এই কথা বলে যে তিনি ব্যাপারটা মায়ের সামনে রেখেছেন, তোমার এই প্রস্তাবটি মাকে আমি জানিয়েছি, বন্ধুর সঙ্গে তোমার যে কথা হয়েছে। তা মা শুনে বললেন, ইয়েস ইয়েস ইয়েস, আদারওয়াইজ হাউ টু বিকাম ইউজলেস, হাউ টু বিকাম ইউজলেস, ও বেশ বেশ ভালো কথা, ও সাহিত্য চর্চা করবে, হ্যাঁ এটা তো ঠিকই আছে, কেন না, ইউজলেস হবার এর থেকে আর ভালো উপায় কি আছে। দ্য নেক্সট ডে মায়ের সঙ্গে যখন আমার দেখা হলো, ইউ আর গোয়িং টু বি এ লিটারেরি জিনিয়াস, ও তুমি মৃত্যুঞ্জয়, তুমি তাহলে লিটারেরি জিনিয়াস, তুমি তাহলে হতে চাইছো এখানে এসে। আই ফেল্ট ভেরি অ্যাশেমড, আমি অত্যন্ত লজ্জিত হলাম এবং মাকে বললাম, নো মাদার, নট অ্যাট অল, ইট ওয়াজ ইনডিড ফানি, এবং সত্যি আমার খুব এখন নিজের উপরে ধিক্কার আসছে, মাকে এটা বলিনি, আমার নিজের উপরে ধিক্কার আসছে যে আমি সেই প্রথম দিন আমাকে যেটা শোনানো হয়েছিল, সেই আমার রুমমেট বলেছিল, সেটা আমি এইভাবে ভুলে গেলাম। যখন এবার মৃত্যুঞ্জয় বলছে যে এই যে আমি লিখলাম এটা, এটা পড়ে আবার কেউ এক পেশে সিদ্ধান্ত নেবেন না যে মা লিটারেরি অ্যাক্টিভিটি চান না, পছন্দ করেন না, তা নয়, কিন্তু এটা একটা পিওরলি ইন্ডিভিজুয়াল কেস, আমার আঁতিপাঁতি মায়ের জানা হয়ে গেছে, আমি কি হতে পারি, আমার ভিতরকার বাধা, আমার পক্ষপাত, আমার ত্রুটি, আমার লাইন অফ বিকামিং সব জানা হয়, ফলে মা এটা আমার যে স্বধর্ম চিত কাজ হবে না সেটা মা বুঝতে পেরে গেছে, সেই জন্যই তিনি আমাকে ওই পথ নিতে দেননি যে না তোমার ইন্টেলেকচুয়াল সার্ভিস তোমার প্রয়োজন নেই এখন, সাহিত্য চর্চা তুমি যেটা করছো সেটাই, সেটা গেল। এবার মৃত্যুঞ্জয় বলছে যে আমি ছুতো নাতা করে, আমি অনেক রেপুটেড সাধক, যারা খুব খ্যাতিমান সাধক সেই আমলে, অন্তত নিজেরা দাবি করে যে আমার, আমার তো অনেক অনেক
তাই বয়স হয়ে গেল, আমি এখানে একেবারে সেই প্রথম থেকে আছি এবং আমার সবকিছু করতলগত প্রায় আমাদের। আমরা শ্রী অরবিন্দের সঙ্গে ডাইরেক্ট এই করেছি সেই করেছি, তা সেই বড় বড় সাধকদের সঙ্গে যাদের আমি খুব শ্রদ্ধার চোখে দেখতাম তাদের সঙ্গে দেখা করা এবং চা খাওয়া এবং তাদের গসিপে অংশ নেওয়ার জন্যে, গসিপিং, গসিপিং মানে তো বাঙালি হয়ে এটা আমাদের না বোঝার কিছু নেই, এটা আমাদের খুবই মানে সহজ পাচ্য, এটা এটা আমরা না হলে আমাদের যেন পেটের ভাত হজম হয় না। গসিপিং মানে অর্থাৎ এই পিএনপিসি, পরনিন্দা পরচর্চা, খুব মিষ্টি জিনিস আমাদের কাছে। এবং শ্রী অরবিন্দ বলে উঠছেন যে পিএনপিসি হচ্ছে ইট ইজ সুইটার দ্যান দ্য সুইটেস্ট সুইট অফ প্যারাডাইস, ইট ইজ সুইটার দ্যান দ্য সুইটেস্ট সুইট অফ প্যারাডাইস। মানে কতটা রসিক মানুষ ছিলেন তিনি, রসবৈষহ শ্রী অরবিন্দকে বলা হয়। আমাকে সুপ্রিয়দা, তিনি চলে গেছেন হঠাৎ, খুব মিস করি তাকে, তিনি এটা বলেছেন এই কথাটি যে সুইটার দ্যান দ্য সুইটেস্ট সুইট অফ প্যারাডাইস, এটা শ্রী অরবিন্দ নীরদাকে একবার বলেছেন। তোমরা তো এইসব নিয়ে মত্ত হয়ে থাকো। যাই হোক, সেই উনি যেতেন সেই গসিপে অংশ নিতে ওদের সঙ্গে, এবং শুধু যে গসিপ হতো তাই না, উইচ ইনক্লুডেড রিডিং ফ্রেশ লেটার্স ফ্রম শ্রী অরবিন্দ অ্যান্ড ফাইন্ডিং ফল্ট উইথ আদার সাধকস। ফ্রেশ লেটার, শ্রী অরবিন্দের হাত থেকে বেরিয়েছে নতুন নতুন চিঠি, সেগুলো হাতে নেওয়ার যে দুর্লভ আনন্দ সেটাও আমি শেয়ার করতে যেতাম, পড়তে যেতাম। অ্যান্ড ফাইন্ডিং ফল্ট উইথ আদার সাধকস, অর্থাৎ ওই যে বললাম যেটা অন্যের দোষ দেখা। আই ডিড নট ইনফর্ম দি মাদার অ্যাবাউট ইট, আমি মাকে এটা অনুমতি নিইনি, মাকে এটা জানাইনি। অনুমতি নেওয়া তো দূরের কথা, মাকে এটা জানাইনি যে আমি কিন্তু এই রকম করছি। চতনাকা করে এইভাবে যেন আমি একটা খুব বিশাল একটা সুযোগ পেয়েছি, এইসব বড় বড় মানুষদের সান্নিধ্য এবং স্মৃতি এইসব জানা এবং শ্রী অরবিন্দের লেখা চিঠি পড়ার সৌভাগ্য। আমি মাকে জানাইনি, কেননা আমার মনের মধ্যে একটা ভয় ছিল, একটা অ্যাপ্রিহেনশন ছিল যে মা আমাকে এতে অনুমতি দেবে না। কিন্তু আমার একটা মেন্টাল, আমি যে এটা এইটা যে কাজটা ঠিক করছি না, এরকম একটা বোধ, একটা হালকা বোধ কিন্তু আমাকে মাঝে মাঝে কনসেন্স আমাকে বাইট করতো। কিন্তু সেই বাইটিং কনসেন্সকে আমি ধামাচাপা দিয়ে দিতাম মেন্টাল জাস্টিফিকেশন দিয়ে, দেখো এতে আর কি এমন অপরাধ করছি, আফটার অল হোয়াটস দ্য রং ইন ইট, এতো এমন কিছু আর ভুল তো হচ্ছে না, এরকম চিঠি পড়ার সুযোগ আমি আর কোথায় পাব শ্রী অরবিন্দের। এইভাবে বেশ কিছুদিন চলার পরে আমি যখন মায়ের সঙ্গে দেখা করতে যেতাম বিভিন্ন কাজের ইনস্ট্রাকশন নেওয়ার জন্যে, তার অ্যাডভাইস শোনার জন্য, মা দেখতাম যে কিরকম একটা রিজার্ভেশন আমার মুখের দিকে তাকিয়ে, আগের মতন আর সেই ফ্রিলি আমাকে যেভাবে মাই চাইল্ড, হ্যাঁ, কত অ্যাফেকশনেটলি যেভাবে কথা বলতেন এখন বলছেন না। সেই অবস্থা দেখে আমি আর থাকতে পারলাম না, কিছুদিন পরে আমি মাকে পরিষ্কার বললাম হোয়াট ওয়াজ রং এক্সপ্রেসিং মাই সরো ফর ডিসপ্লিজিং হার, মা আমার কি অপরাধ হয়েছে মা, তুমি আমাকে এইভাবে হাসি মুখে তাকাচ্ছ না, আমি কি কিছু ভুল করেছি, আমাকে তাহলে বলো।
তুমি এরকম উদাসীন কেন আমার? ওয়াই ইউ আর সো মাচ ইনডিফারেন্ট টু মি? ভেরি কাইন্ডলি বাট জোকিংলি দ্য মাদার আস্কড মি ওয়াই আই হিড থিংস ফ্রম হার। মা খুব একটু ঠাট্টার সঙ্গে হেসে মা বলে, কিন্তু তুমি সদয়ভাবে কিন্তু একটু যেন জোকিংলি, মা বলছেন তুমি তো আজকাল দেখছি অনেক কিছু গোপন করছো আমার কাছে, কিন্তু ওই মায়ের এই কথাটা শোনার পরে আমি একটা ধাক্কা খেয়ে গেলাম। তাই তো মা, তাহলে আমি না বললেও মা তো জেনে গেছে, এবং সত্যি আমার ভিতর থেকে সাইকিক বিং আমাকে ধাক্কা দিচ্ছিল, মানে আমার বিবেক আমাকে বলে উঠছিল তুমি এটা ঠিক করছো না, কিন্তু আমি মেন্টাল এক্সপ্লানেশন দিয়ে ওটাকে ধামাচাপা দিয়ে দিয়েছি, জাস্টিফিকেশন জাস্টিফাই করেছি তখন। কিন্তু এটা মায়ের কাছ থেকে এই ভৎসনা পেয়েও আমার পুরনো রোগ আমি একেবারে ছাড়তে পারলাম না। কেন? আমার যে প্রাণিক যে আকর্ষণ এই গসিপিং করার, এটা এতটাই শক্তিশালী ছিল যে তাকে আমি একেবারে লক স্টক অ্যান্ড ব্যারেল তাকে ছুঁড়ে ফেলে দিতে পারলাম না। আমি আমার ফ্যামিলি ছেড়ে চলে এসেছি, তাতে অসুবিধা বোধ করিনি, বাবা মা ভাই বোন, অথচ এরকম একটা আপাত প্রতিম যে ইনোসেন্ট মুভমেন্ট, সেটা আমাকে আর ছাড়তে চাচ্ছে না, একেবারে ছিনে জোকের মতন লেগে আছে। আবার আমি সেই একই জিনিস চালিয়ে যাচ্ছি, ওদের সঙ্গে ছোটনাথা করে দেখা করছি, আবার কথাও বলছি এবং গল্প করছি, এবং তখন আবার এই যুক্তি দিচ্ছি আমি, আচ্ছা এখন তো মাদার জেনে গেছে না, ওই মা তো আমাকে বারণ করেননি, মা শুধু বলেছে যে তুমি আমার কাছে গোপন করছো কেন, গোপন করলে কেন, এই কথাটা মা তো বলছেন না যে ডোন্ট ডু ইট, তাহলে মা তো এখন জেনে গেছে, সুতরাং আর তাহলে ব্যাপারটা সিরিয়াস কিছু নয়, এখন তাহলে এটা করতেই পারি। মানে তিনি ভাবলেন যে মা আমাকে ইনডাইরেক্টলি একটা লাইসেন্স দিয়ে দিয়েছেন। তিনি কি আমাকে বলেননি যে ডু হোয়াট এভার ইউ লাইক বাট ডোন্ট হাইড ইট ফ্রম মি, তুমি যা, তুমি স্বাধীন, তুমি এই আশ্রমে তুমি স্বাধীন, তুমি সব কিছুই করতে পারো, কিন্তু আমাকে গোপন করো। এরপরে তিন বছর এই স্ট্রাগলিং এর পরে আমি একদিন বুঝতে পারলাম যে আমি একেবারে তলিয়ে যাচ্ছি। আমি মায়ের সঙ্গে দেখা করে মাকে ব্যাপারটা একেবারে নেকেডলি বললাম, মা আমি এই ব্যাপার, মা তখন বললেন দেখো মৃত্যুঞ্জয় ইউ আর সিম্পলি প্লেয়িং অ্যাবাউট ইন দিস ম্যাটার, ভিজিটিং পিপল অ্যাট দ্য টি পার্টি এটসেট্রা, বাট ইফ ইউ ডু নট থ্রো ইট অ্যাওয়ে কমপ্লিটলি দ্যাট ইট হ্যাজ টেকেন মোর এ কমপ্লেক্স টার্ন, দ্যাট বি গ্রিড ইন হোয়াট অ্যাপিয়ার্স টু ইউ ভেরি মাইনর উইল লেটার বি এ মেজর অবস্ট্যাকল ইন ইউর সাধনা। তুমি যদি এখনই যদি এইটাকে একেবারে এই তোমার বদ অভ্যাসটাকে যদি তুমি সম্পূর্ণ বর্জন না করতে পারো, অলরেডি কিন্তু এইটা তোমাকে অনেকটা, তোমার চোখ মুখ দেখেই বুঝতে পারছি এটা একটা কুজ্ঝটিকা চলে এসছে, একটা আবরণ চলে এসছে, সেই আগের মতন সেই যে উজ্জ্বলতা তুমি হারিয়ে ফেলছ। তা মনে রেখো তুমি যেটাকে মাইনর বলে ভাবছো সেটা মাইনর, মনে রেখো যে সেটা মাইনর এখন লাগতে পারে, কিন্তু ল্যাটার ইট উইল বি এ মেজর অবস্ট্যাকল ইন ইওর সাধনা, তোমাকে টেনে নামিয়ে দিতে পারে, বিশাল পথের বাধা সৃষ্টি করতে পারে। আমি তখন তাকে একটু শিষ্টাচারহীন ভাবে
আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা মা তুমি তো এটা জানতে, আমি সত্যি মা তোমার সঙ্গে আমি একমত, আমি ডিগ্রেডেড হয়ে যাচ্ছি। সেই ইনার যে একটা ফুলনেস পাচ্ছি না সেটা এখানে এসে তখন, কিন্তু তুমি তো সবই জানো, তো তুমি আমাকে আটকালে না কেন? তুমি আমাকে সরাসরি তো বলতে পারতে যে ডোন্ট ডু ইট ইফ ইট ওয়াজ সামথিং সিরিয়াস, তুমি তো আমাকে এটা আগে বলতে। দ্য মাদার রিপ্লাইড উইথ হার টেন্ডারনেস, মা তখন খুব স্নেহের সঙ্গে তিনি আমার মাথায় হাত রেখে বললেন, বাট মাই চাইল্ড ইউ ডিড নট অ্যালাউ মি টু ডু ইট, ইউ আর নট ওপেনিং দ্যাট পার্ট অ্যাট অল টু মাই ইনফ্লুয়েন্স। এটা ভালো করে লক্ষ্য করুন, আমাদের সবার পক্ষে এটা অ্যাপ্লিকেবল। মা বলছেন যে তুমি তোমার যে ভিতরকার যে উন্মুক্তি ওই জায়গাটায় তুমি দেখাতে পারো, তুমি আমাকে অ্যালাউ করোনি। ইচ টাইম আই পুট এ স্ট্রং প্রেশার অন ইউ টু হেল্প ইউ আউট অফ দিস ডিজিজ, ইউ ভেরি ক্লেভারলি অ্যাভয়েড ইট। আমি চেষ্টা করিনি তা না, আমি চেষ্টা করেছি তোমাকে তোমার ভিতর থেকে একটা স্ট্রং প্রেশার দিয়ে যাতে এইটা থেকে তোমাকে বার করে আনা, এটা একটা রোগ। এই পরনিন্দা পরচর্চা, এই গসিপিং, এই কে ভালো কে খারাপ এই নিয়ে আলোচনা যেটা আমরা করে থাকি, আমরা সকালবেলায় উঠেই দেখবেন একটা কাগজ এসে আমাদের হাতে এসে পড়ে, আর এখন তো হোয়াটসঅ্যাপ তো আছেই, চারিদিক থেকে সব নেতিবাচক খবর আসছে, ভুল ভাল বিভ্রান্তিকর গুজব, আমরা সেইগুলো গিলছি, আমরা সকাল থেকে গিলছি এবং তার দ্বারা আক্রান্ত হচ্ছি। হস্টাইল ফোর্স সে আমাদের ভেতরে, সেই নিয়ে আমরা ব্রুট করছি, আমরা বুঝতেও পারছি না যে কিভাবে আমরা প্রকৃত রাইট অ্যাটিটিউড থেকে সরে যাচ্ছি, মায়ের আশীর্বাদ ভেতরে নিতে পারছি না। বলছেন ইউ ক্লেভারলি অ্যাভয়েড ইট, আমি যতবার তোমার রোগ সারাবার সারাতে যাই তুমি রিফিউজ করেছ, অ্যাভয়েড করেছ। তুমি যদি সিম্পলি যদি আমার সামনে আসতে এবং ফ্র্যাঙ্কলি যদি তুমি আমাকে বলতে, ইফ ইউ হ্যাড ভেরি সিম্পলি কাম টু মি অ্যান্ড ফ্র্যাঙ্কলি টোল্ড মি অ্যাবাউট ইউর ডিফিকাল্টি, ইউর ডিজায়ার ফর দিস অর দ্যাট থিং, আই উড হ্যাভ সিন হোয়াট রিয়েলি ওয়াজ নিডেড, আমি তাহলে বুঝতে পারতাম। তুমি যদি আমাকে কনফেস করতে পরিপূর্ণভাবে, আমি এখানে কোনো কিছু চাপিয়ে দিই না, আমি তাকে সুযোগ দিই সময় দিই যে সে নিজের ভিতর থেকে সেই তাগিদ ও অনুভব করুক, শুদ্ধির তাগিদ, আন্তর অগ্রগতির যে তাগিদ। তুমি যদি আমাকে এসে বলতে যে মা আমি পেরে উঠছি না, আমি ভিতর থেকে সম্মতি নেই আমার, কিন্তু আমাকে কে যেন টেনে নিয়ে যাচ্ছে, তাহলে আমি তখন আমি কাজ করতাম, এমন কাজ করতাম দ্যাট উড বি ডিসাইসিভ, তুমি তখন বুঝতেই পারতে, তুমি একদম ওখান থেকে সরে যেতে। কিন্তু তুমি এখন কমপ্লিটলি আরো যেন তলিয়ে যাচ্ছ, তুমি শুধু মানে ইউ হাইড ইট ফ্রম মি, তুমি আমার থেকে একটা আড়াল যেন তৈরি করছো তোমার সঙ্গে আমার। And satisfy your greed by frequenting other people's places. অন্য লোকে অন্যের বাড়িতে পর্যন্ত তুমি চলে যাচ্ছ, গিয়ে গল্প করছো ইত্যাদি। Naturally you miss the direct help. তুমি আমার সরাসরি যে সাহায্য যেটা আমি করতে চাইছি তুমি সেটা মিস করছো। এইবার এটা বলার পরে মৃত্যুঞ্জয় বলছে স্মৃতিচারণে যে আমার জীবনে এই প্রথম আমি এই জাতীয় কথা শুনতে পেলাম এবং মায়ের কাছ থেকে সরাসরি, এটা আমার কাছে একটা অবিশ্বাস্য,
যে এই রকম একটা তুচ্ছ ব্যাপার মায়ের কাছে এইভাবে জানানো যেতে পারে? এটা একটা কিছুই না, একটা লোকের সঙ্গে গিয়ে একটু কথা বলা, কি মুখের দিকে তাকানো, কি ইয়ে, সব কিছু মাকে বলতে হবে? আরে বাবা, ইজ ইট বিলিভেবল দ্যাট সাচ সিলি বিটস কুড বি পুট বিফোর হার্ট আস্কিং ফর দিয়ার স্যাটিসফ্যাকশন? আমরা ছোটবেলা থেকেই আমি জেনে এসেছি যে ভগবানের কাছে কিছু চাইতে নেই। রামকৃষ্ণ বিবেকানন্দকে বলেছিলেন, মায়ের কাছে চেয়ে নে তোর যা চাই। বিবেকানন্দ কি তা চাইতে পারলেন? তিনি চেয়েছিলেন জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য, এইসব লজিক আমি দিচ্ছিলাম, মাকে না জানাবার লজিক। মায়ের কাছে টোটালি দেহ প্রাণ মনের সমস্ত ফাংশন, সমস্ত কিছু মাকে খুলে ধরার যে অপ্রবৃত্তি, তাকে জাস্টিফাই করার লজিক, তার মধ্যে এটাও আছে। কত রকম যুক্তি মনের থাকে না, সেটাই মা উনি বলছেন যে আমাকে 3 বছর পরে আমি বুঝতে পারলাম মাই ফলস লজিক। আমাকে একেবারে দুর্দমনীয় সংকল্প নিয়ে আমি তখন লেগে পড়লাম, আর কোনো কিছু গোপন করতে যাব না, এবং ইনডাইরেক্ট কি ডাইরেক্ট কোনো ইন্ডালজেন্স নেব না। কোনো এই ক্ষেত্রে কোনো হায়ার অ্যান্ড নোবলার, স্মল অ্যান্ড অর্ডিনারি, আরে বাবা কোনটা অর্ডিনারি কোনটা স্মল আমি কেমন করে বুঝবো? আমার দায়িত্ব মায়ের হাতে, মা বুঝবে যে কোনটা আমাকে, কোন দিকে আমাকে তিনি ছাড়বেন, কোন দিকে ছাড়বেন না। আমি নিজেই নিজের ডিসিশন নিয়েছিলাম। মা বলছেন, এই এখানে মৃত্যুঞ্জয় বলছে, অ্যাজ সাচ আই স্টাম্বলড। মায়ের কাছে যদি খুলে না ধরতে পারি, হুইচ ইজ এসেন্সিয়াল ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইনার কনসাসনেস, হুইচ ইভেন্চুয়ালি লিডস টু দ্য ডিসকভারি অফ দি মাদার ইনসাইট হু গাইডস আনমিস্টেকেবলি। এখন বুঝতে পারি, মা তো এখন শরীরে নেই, উনি বলছেন মৃত্যুঞ্জয়, যে এখন বুঝতে পারি যে মা, মায়ের কাছে যদি নিজেকে আনকোশ্চিনেবলি, আনকন্ডিশনালি, একদম ক্যান্ডিডলি যদি নিজেকে তুলে ধরতে পারি, দেহ প্রাণ মন তোমার ওই দেবালয়ে প্রদীপ করো, ভিতর ভিতর বাহিরে একেবারে স্বচ্ছ যাতে থাকতে পারি, ট্রান্সপারেন্ট মায়ের কাছে যদি থাকতে পারি, তাহলে উনি বলছেন এখন বুঝতে পারি যে মা আমাকে গাইড করছেন আনমিস্টেকেবলি। হায় হায়, কত সময় এইভাবে আমি এখানে নষ্ট করেছি, এত ওয়েস্টেজ হতো না যদি মায়ের এই গ্রেস অ্যান্ড কম্প্যাশনকে প্রথম থেকে যদি আমার ভাইটাল যদি মেনে নিত। এটা একটা বিরাট শিক্ষা উনি আমাদের দিলেন। এরপরে বলছেন, আমার বাবা মা, আমার বাবা মা যখন জানতে পারলেন, আমি কিন্তু তাদের জানিয়ে আসিনি, তারা যখন জানতে পারলো যে আমি কোথায় আছি, পন্ডিচেরিতে আছি, তখন আমার মা একেবারে ক্ষিপ্ত হয়ে আমাকে চিঠি লিখতে শুরু করলো, তুমি তাড়াতাড়ি চলে এসো, কি করছো তুমি ওখানে? আই স্টপ টু রিপ্লাইং টু হার আফটার সাম টাইম। কিছুদিন পরে মাকে কতবার বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু মা একদম ক্ষিপ্ত, তখন আমি চিঠি দেওয়াই বন্ধ করে দিলাম, ক্লান্ত এবং ডিসগাস্টেড হয়ে আমি চিঠি দেওয়া বন্ধ করে দিলাম। বেশ কয়েক মাস পরে যখন বেশ একটা আধ্যাত্মিক অবস্থা যখন আমার ভেতরে ধীরে ধীরে
প্রতিষ্ঠিত হচ্ছে আমি বুঝতে পারছি, তখন এই সময় দেখা গেল যে নলিনীদা একটা চিঠি নিয়ে এসে আমার হাতে দিলেন, শ্রী অরবিন্দের কাছ থেকে ডাইরেক্ট একটা চিঠি, এবং সেই চিঠির মার্জিনে শ্রী অরবিন্দের নিজের হাতে লেখা কিছু কমেন্টস আছে। চিঠিটা পড়ে আমি অবাক, আমার জীবনে এই প্রথম সাক্ষাৎ শ্রী অরবিন্দের কাছ থেকে পাওয়া চিঠি, এই মানে একটা যেন অসম্ভব ব্যাপার, এবং আমি ভিতরটা যেন নেচে উঠল, ওভার জয়েড আই বিগ্যান টু রিড, আমি পড়তে শুরু করলাম, এবং একটা শকিং মনে হলো, একটা যেন খুব শকিং ব্যাপার। সেটা হচ্ছে এই মানে অবিশ্বাস্য, আমি প্রথম থেকে আবার পড়লাম, আমি ভুল পড়ছি না তো, আবার পড়ল, তাতে শ্রী অরবিন্দ লিখছেন আমাকে, হোয়াট ইজ দ্য মিনিং অফ অল দিস আই ডু নট আন্ডারস্ট্যান্ড, তোমার মা এসব যে লিখেছে এগুলোর কি মিনিং আমি তো বুঝতে পারছি না, আই হোপ ইউ হ্যাভ নট গিভেন হার এনি আন্ডারস্ট্যান্ডিং দ্যাট ইট ইজ আই হু হ্যাভ কেপ্ট ইউ হিয়ার, তুমি মা বাবাকে জানাওনি যে ইট ইজ আই, আমার নাম করে বলোনি যে আমি তোমাকে এখানে থাকতে অনুমতি দিয়েছি, আগে তুমি আমার কাছে চেয়েছিলে টেম্পোরারি স্টে, কিছুদিন পর আমরা তোমাকে পার্মানেন্ট আশ্রমাইট রূপে অ্যাকসেপ্ট করেছি তোমার প্রেয়ার অনুযায়ী, এবং তুমি যখন সিদ্ধান্ত নিয়েছো এখানে থাকার, তাই তোমার মা বাবাকে তুমি বলার সৎসাহস নেই তোমার, ইউ হ্যাভ দি কারেজ টু মেক ইউর পিপল আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি, তুমি ওদেরকে লিভিং দেম ইন দ্য ডার্ক, তুমি চলে এলে তারপর আর কোনো কমিউনিকেশন করছো না, ওদেরকে তো কনভিন্স করতে হবে দ্যাট ইউ আর কিপিং ফাইন হেয়ার, একটা উদ্দেশ্য নিয়ে তুমি এসছো, তখন আমি বুঝতে পারলাম যে আমার মা সরাসরি শ্রী অরবিন্দকে দোষী নির্বাচিত করে চিঠি লিখেছে ডাইরেক্টলি টু শ্রী অরবিন্দ বাই মাই মাদার, থ্রোয়িং ব্লেম আপন হিম, আই ফেল্ট ভেরি ভেরি সরি, এক্সট্রিমলি সরি, কি দুঃখজনক ঘটনা, আমার জন্য গুরুকে এভাবে মানে নিন্দা শুনতে হলো, বাট আই ফেল্ট কোয়াইট আনইজি, আমি খুব অস্বস্তি বোধ করলাম, কেননা এরকম কোন ইমপ্রেশন সত্যি আমি মাকে তো দিইনি যে আমার এখানে থাকার জন্য শ্রী অরবিন্দ দায়ী, আমি তো নিজের ইচ্ছায় এসেছি। আমি তখন করলাম কি, মাকে একটা তীব্র ভাষায় একটা স্ট্রং লেটার টু মাই মাদার আমি লিখলাম, এবং সেই চিঠিটা লিখে শ্রী অরবিন্দকে পাঠালাম ফর অ্যাপ্রুভাল, যে এই চিঠি কি আমি পাঠাতে পারি তো মাকে, দেখুন একদম পরিষ্কার লিখে দিয়েছি, আমি কাউকে ভয় পাই না, এই মানে চিঠির ভাষা বোধহয় এমনই ছিল যে একদম কাটকাট একেবারে, যে আমি এখানে এসছি আমার স্বেচ্ছায় এসছি, বেশ করেছি, এখানে তোমরা আমাকে আর কোনো রকম ইয়ে করবে না, এবং এতে আমার একটা আত্মতৃপ্তিও হলো যে আমি কনভিন্স করতে পেরেছি যে আমার যথেষ্ট সাহস আছে, আমি দুর্বল নই, ভীরু নই, যে আমি বাপ মাকে কিছু বলতে পারি না তা নয়। নেক্সট ডে আই গট দ্য লেটার ব্যাক থ্রু নলিনীদা, দ্য সেম স্পিরিচুয়াল পোস্টম্যান, নলিনীদা হচ্ছে স্পিরিচুয়াল পোস্টম্যান, তিনি এইভাবে আশ্রমের শ্রী অরবিন্দের লেখা চিঠি তিনি ঘরে ঘরে এসে পৌঁছে দিতেন। আই ওপেন দ্য ফ্রেশ এনভেলাপ উইথ মাই নেম
written on it by Sri Aurobindo himself. Fresh envelope ta khullam. Amar naam shekhane likhe diyeche swayong Sri Aurobindo. Ebong shekhane tar comments tini likhe diyechen. Ami je chiti ta maake likhechi tar upore tini comments likhe diyechen. This letter won't do. এই চিঠিতে কাজ হবে না, এই চিঠিটা তোমার লেখাটা ঠিক হয়নি, এইভাবে লিখতে হয় বাবা মাকে? This letter won't do. There is no use threatening your mother. Threatening কেন করছো মাকে? With all that will happen to her, which has no meaning. একই তুমি তোমার মাকে গর্ভধারিণী মা তাকে তুমি এইভাবে স্ল্যাশিং ওয়েতে পত্র লিখেছ, এর কোনো মিনিংই নেই। ওকে, আফটার দর্শন আই শ্যাল গিভ ইউ দ্য হিন্টস অফ হোয়াট টু রাইট। এই দর্শনটা হয়ে যাক, তারপরে তুমি আমি তোমাকে বুঝুন। পরম দয়াল প্রভু তিনি কোথায় মৃত্যুঞ্জয়, কোথায় তিনি সেই মৃত্যুঞ্জয়কে তিনি বলছেন যে আমি তোমাকে শিখিয়ে দেব কি করে লিখতে হয় মাকে চিঠি, আমি হিন্টস দেব তোমাকে। ফর দ্য প্রেজেন্ট এই মুহূর্তে তুমি যেটা করবে সেটা হচ্ছে ইউ ক্যান সিম্পলি রাইট টু হার, তুমি তাকে লিখে জানিয়ে দাও যে তুমি দ্যাট ইউ আর ইন গুড হেলথ অ্যান্ড শি নিড নট ওয়ারি, তুমি এখানে তোমার স্বাস্থ্য, তোমার এখানে থাকা খাওয়া, এখানে তুমি কেমন আছো, ভালো ভালো আছো সেটা তুমি লিখে জানিয়ে দাও যাতে সে দুশ্চিন্তা না করে। She need not worry. Really, এটা আমার কাছে একটা আশ্চর্য যে যোগ তিনি কত ঠান্ডা মাথার মানুষ, তিনি কত এরকম অপমানিত হয়েও তিনি মায়ের কাছে তিনি এইভাবে কথা শুনেছেন, মা তাকে ইন্ডিক্ট করেছে যে আমার ছেলেকে আপনি কেন ওখানে আটকে রেখেছেন, এইসব শুনেও তিনি কত ঠান্ডা মাথার মানুষ, তিনি মাকে কোনো রকম মা যাতে আঘাত না পান, যাতে দুশ্চিন্তা না করেন সেটা তিনি আমাকে বুঝিয়ে দিচ্ছেন। কড়া ভাষায় কোনো চিঠি লিখবেন আমার, অ্যানাদার সারপ্রাইজ, আমার কাছে একটা পরম বিস্ময় এটা, অ্যান্ড ওয়ান অফ আনথিঙ্কেবল জয়, আমার কাছে এটা একটা এর থেকে আনন্দ আর কি আছে, মানে আনথিঙ্কেবল অচিন্তনীয় একটা আনন্দ। আমার মনে হয় এখানেই আজকে আমাদের সময় হয়ে গেছে, আমাদের থেমে যাওয়া উচিত এখানে। আমরা এবার আর কিছু না করে বরঞ্চ মায়ের মায়েরই প্রার্থনা, সেই প্রার্থনা পড়ে আমরা ভগবত সেবী তারা কিভাবে প্রার্থনা করবে প্রভুর কাছে, তিনি নিজেই লিখে গেছেন মা আমাদের জন্য, আমরা যেন কষ্ট করে যেন সবই তিনি নিজে আমরা যাতে ওটাকে পড়তে পারি অন্তত প্রতিদিন, যদি মনে করি যে সত্যিই উই আর দ্য সার্ভিটার্স অফ দ্য ডিভাইন, উই লাইক টু বি দ্য পিওর অ্যান্ড সাবলাইম ইনস্ট্রুমেন্ট অফ দ্য মাদার, তাহলে মা আমাদের জন্য আমরা তো চাইতেও জানি না, ভগবান তো দিতে প্রস্তুত আমরা নিতে জানি না, নিতে জানতে হয়, সেইটা উনি যা লিখে গেছেন সেইটা পড়ে আজকে আরো একটু বাকি রয়ে গেল, আমি পরের দিনে আবার শুরু করব। নিখিল বিঘ্ন বিনাশক হে ভগবান জয় হোক তোমার, আমাদের অন্তরে কোনো কিছুই যেন তোমার কর্মের অন্তরায় না হয়, কোনো কিছুই যেন তোমার আবির্ভাবে বিলম্ব না ঘটায়, তোমার ইচ্ছাই যেন পূর্ণ হয় প্রত্যেক জিনিসে প্রত্যেক মুহূর্তে, তোমার সম্মুখে দাঁড়িয়ে আমরা আমাদের মধ্যে যাতে তোমার ইচ্ছাই সম্পন্ন হয়, আমাদের আধারের প্রত্যেক অঙ্গে প্রত্যেক ক্রিয়ায়
ঊর্ধ্বতম চূড়া থেকে আমাদের দেহের ক্ষুদ্রতম কোষ অবধি তোমার কাছে আমরা যেন অখণ্ডভাবে চিরকাল একনিষ্ঠ হয়ে থাকতে পারি। আমরা চাই অনন্যমুখী হয়ে সম্পূর্ণরূপে কেবল তোমারই প্রভাবের মধ্যে যেন থাকি। আমরা কখনো যেন তোমার কাছে গভীরভাবে তীব্রভাবে কৃতজ্ঞ হয়ে থাকতে ভুলে না যাই। প্রতি মুহূর্তেই যেসব অপরূপ জিনিস তুমি আমাদের দিয়ে চলেছ তার বিন্দুমাত্র যেন অপচয় না করি। তোমার কর্মে আমরা সর্বতোভাবে যেন সহযোগী হতে পারি, তোমার সিদ্ধির জন্যে সর্বতোভাবে যেন তৈরি হয়ে উঠতে পারি। পরম সিদ্ধিদাতা জয় হোক তোমার, হে ভগবান, তোমার বিজয়ে দাও আমাদের জ্বলন্ত সক্রিয় অনন্যমুখী অবিকল্প বিশ্বাস। জয় মা, জয় মা, ভিক্টরি টু দ্য মাদার, ভিক্টরি টু দ্য মা। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো।